আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। অবশেষে বাংলাদেশের বাজারেও চলে আসলো হোন্ডা ব্র্যান্ডের বহুল আকাঙ্ক্ষিত বাইক হোন্ডা X-Blade 160 ABS। নতুন লঞ্চ হওয়া এই বাইকটি নিয়ে কয়েকদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম বাইকটি 2021 সালের মধ্যেই বাংলাদেশে আসবে। আসলেও তাই, হোন্ডা বাংলাদেশ অফিসিয়ালি বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে হোন্ডা X-Blade এর ABS ভেরিয়েন্ট। তবে খুশির খবর হলো এই যে বাইকটি এক্সপেকটেশন থেকেও অনেক কম দামে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে। নতুন হোন্ডা X-Blade ABS, এই বাইকটির মেজর চেঞ্জেস এবং আপডেট প্রাইস নিয়ে আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটিতে আমি খুবই সংক্ষেপে আলোচনা করব হোন্ডা X-Blade ABS সম্পর্কে, তাই একদম টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের বাজারে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে হোন্ডা X-Blade 160। একটি হলো সিঙ্গেল ডিস্ক, অন্যটি হলো ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল ABS। নতুন এই বাইকটির সামনের চাকায় থাকছে 276 মিলিমিটার পেটাল ডিস্ক আর পেছনের চাকায় থাকছে 220 মিলিমিটার পেটাল ডিস্ক। এছাড়াও বাইকটির সামনের চাকায় আরও থাকছে সিঙ্গেল চ্যানেল ABS। হোন্ডা X-Blade সিঙ্গেল ডিস্ক, এই ভেরিয়েন্টটিতে কোনো ইঞ্জিন কিল সুইচ ছিল না। তবে নতুন হোন্ডা X-Blade ডাবল ডিস্ক উইথ ABS, এই বাইকটিতে হ্যাজার্ড সুইচের সাথে দিয়ে দেওয়া হয়েছে ইঞ্জিন কিল সুইচ। নতুন হোন্ডা X-Blade 160 ABS, বাইকটির ডিজাইন, বডি গ্রাফিক্স এবং সাসপেনশন, এই জায়গাগুলোতে কোনো প্রকার পরিবর্তন আনেনি হোন্ডা। আগের ভার্সনের মতো এই বাইকটিতেও থাকছে LED রিয়ার লাইট, হেডলাইট এবং ইন্ডিকেটর লাইট। নতুন এই বাইকটির সাসপেনশন অংশে আগের মতোই থাকছে টেলিস্কোপিক সাসপেনশন আর মনোশক সাসপেনশন। বাংলাদেশের বাজারে নতুন এই ভেরিয়েন্টটিতে অন্তত BS VI ইঞ্জিন আশা করেছিলাম, কিন্তু বাংলাদেশি বাইক রাইডারদের হোন্ডা এবারও হতাশ করলো। পূর্বের মতো নতুন এই বাইকটিতেও ইঞ্জিন হিসাবে থাকছে এয়ারকুলড 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটির ডিসপ্লেসমেন্ট 162.71 cc। এই ইঞ্জিনটি সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করতে পারবে 10.2 কিলোওয়াট অ্যাট 8500 RPM পর্যন্ত। এই ইঞ্জিনটি থেকে ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হবে 14.7 নিউটন মিটার অ্যাট 5500 RPM পর্যন্ত। ট্রান্সমিশন অংশে আগের মতোই থাকছে 5 স্পিড গিয়ারবক্স আর ওয়েট মাল্টিপ্লেট ক্লাস। বাইকটির মাইলেজ এবং টপ স্পিড নিয়ে কথা না বলি, কারণ এটি আগের মতোই পারফর্ম করবে, এটিতে খুব একটা বেশি হেরফের হবে না। কথা বলি বাইকটির প্রাইস সম্পর্কে। আগের মতোই হোন্ডা X-Blade এর সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট পাওয়া যাবে 1,74,000 টাকায়, আর নতুন হোন্ডা X-Blade ডাবল ডিস্ক উইথ ABS, এই ভেরিয়েন্টটির অফিসিয়াল মূল্য নির্ধারণ করা হয়েছে 1,92,000 টাকা। বর্তমানে বাজারে এই বাইকটির প্রধান প্রতিদ্বন্দ্বী হবে হিরো থ্রিলার 160 আর, বাজাজের পালসার সিরিজের বাইকগুলো, বাজাজ পালসার NS 160, হিরো হাং ইত্যাদি। এখন দেখার বিষয় হচ্ছে নতুন হোন্ডা X-Blade ABS এই দামে এই বাইকটি কতটা পারফর্ম করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আর কথা বাড়াচ্ছি না, এখানে শেষ করছি আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।